আচ্ছা, তোমার কাছেই আসছি। তোমার গানের পাশাপাশি তোমার আরেকটি প্রতিভা আমরা জানি, তুমি খুব ভালো কার্টুনিস্ট। তো কোন মিনারকে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে, কার্টুনিস্ট মিনার নাকি গায়ক মিনার? দুইটা আমার কাছে আসলে, আমি এই দুটা, কারণ দুইটা খুব প্যাশন, দুইটা প্যাশন থেকে করি, তো করেছি সব সময়, তো দুইটাকে ফেলতে পারবো না। বাট হ্যাঁ, মিউজিকের কারণে, মিউজিকটাতে সময় বেশি দেওয়া হচ্ছে এবং মিউজিকের অ্যাপ্রিসিয়েশনটাও বেশি। এবার চলে আসছি তোমার কাছে। তোমার বাবা ছিলেন বাংলাদেশের একজন জনপ্রিয় গায়ক, তো বাবার কোন গুণটি তোমার মধ্যে আছে তুমি মনে করো? সত্যি কথা বলতে, বাবার বাবার যে গুণটা আমার মনে হয় আমাদের, শুধু আমার না, আমার বড় ভাইয়ের ভিতরে আছে, সেটা হচ্ছে মিউজিককে আসলে খুবই আনন্দের সাথে এই প্রত্যেকটা মিউজিক্যাল ওয়ার্ককে এক্সিকিউট করা। আমাদের যে কটা গান আছে, হয়তো কম্পোজিশন, হয়তো কোনো, আপনি হয়তো জানেন যে প্লেব্যাক গানে কি পরিমাণ ডেলিভারি ডেডিকেশনটা দিতে হয়। আমার বড় ভাই এটা খুবই ভালোবাসার সাথে করেন, এবং আমার ক্ষেত্রে আমি মিউজিক কম্পোজিশনও যখন করি কিংবা যখন গান গাই, তখন এটা আসলে খুব স্ট্রংলি মেইনটেইন করি। সো আমাদের দুজনের এই জিনিসটা আমার মনে হয় বাবার এই গুণটা দুজনের মধ্যেই আছে। হ্যাঁ, বড় ভাই প্রতীক হাসান, আর তোমার মধ্যে বাবার মতন ভালো গান গাওয়ার কি প্রতিযোগিতা হয়? আমার মতে সত্যি কথা বলতে, যেটা হচ্ছে, আমি আমার আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমার মনে হয় সোফার আমার হয়তো মাত্র 1000 কিংবা 2000 ডেডিকেটেড ফ্যান বেজ আছে যারা অ্যাকচুয়ালি আমার গান শোনে। বাট তারা কেউ কখনো আমার কাছে আসে না যে আমি খালিদ সামিলের সন্তান হয়ে এভাবে আসে না। তারা একমাত্র আমার কাছে আসে, আমার নাম প্রীতম, আমি আলাদাভাবে গান করি, তারা আমার মানে আমার ব্যাকগ্রাউন্ড তারা চেক করে না। সো আমি আসলে ওই ফ্যানটাকে বেশি এনজয় করি, কারণ ওরা আসলে আমাকে আমার জন্য পছন্দ করে। ইভেন যেখানে যাই, যখন বলো যে ভাই আপনার সাথে ছবি তুলি, তখন খুবই ভালো লাগে। তোমার প্রতিভার জন্য তোমাকে পছন্দ করে। হ্যাঁ, এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। মিনার ভাইয়ের কোন গানটি তোমার সবচেয়ে প্রিয়? মিনার ভাইয়ের তার একটা আনরিলিজ গান আছে, এটা আসলে বলার দরকার নেই, আইডিয়াটা বললে হয়তো চুরি হয়ে যাবে। তো আনরিলিজ গান বলে দিলে তো তুমি সব তথ্য ফাঁস করলে হবে না, ওটা সমস্যা। যেগুলো রিলিজ হয়েছে তার মধ্যে থেকে বলো। বাট সেখানে আচ্ছা, রিলিজের ভিতরে ডেফিনেটলি দেয়ালে দেয়ালে, ঝুম, তারপর হচ্ছে তা জানি না, তার বেশ কয়েকটা গান মানে খুবই পছন্দ। স্পেশালি আমার সাথে সে দু একটা গান করেছে, সেগুলো খুব সুন্দর। তো বাট ওনার সাথে, ওনার স্পেশালি যে যে সবচেয়ে বড় অ্যাবিলিটি, সেটা হচ্ছে হি ক্যান মেক পিপল ফিল। আমার ক্ষেত্রে আই ক্যান মেক পিপল ড্যান্স, বাট হি ক্যান মেক পিপল ফিল, দ্যাটস আ বিগ অ্যাচিভমেন্ট ফর হিম। স্পেশালি তুমি হিনা গানটাতে সে যে লিরিক লিখেছে, আই ওয়াজ, এবং আমার সবচেয়ে বড় জিনিস হচ্ছে হাবিব ভাই যখন তুমি হিনা গানটা শুরু করে, তখন আমাকে বলো প্রীতম কাকে দিয়ে লেখে, আমি কই মিনার ভাইকে দিয়ে ট্রাই করে, অ্যান্ড দেন হি রোট দ্য সং, ইট ওয়াজ ট্রেমেন্ডাস। সে কিন্তু বহু আগে থেকে আছে, দেখো আমি আছি, আমি তার গান মানে টপ টপ, আমি সবার গানই মোটামুটি শুনি, ইটস আ পার্ট অফ দ্য রিসার্চ আমার জন্য। সেম প্রশ্ন আসলে মিনা ভাইয়ের কাছে, তোমার ওর কোন গানটা সবচেয়ে বেশি? প্রীতমের ব্যাপারে একটা ব্যাপার বলতে চাই, প্রীতম হচ্ছে এই জেনারেশনের এমন একজন মিউজিশিয়ান যে আসলে খুব স্ট্যান্ডার্ড মেনটেন করে কমার্শিয়াল গান করে, কমার্শিয়াল, ভেরি কমার্শিয়াল, বাট ওর মিউজিকটা, মিউজিকটা সাউন্ড সব কিছু মিলে, অ্যারেঞ্জমেন্ট, প্রোডাকশন, প্রোডাকশন ডিজাইন থেকে শুরু করে সব কিছু একটা একটা মানে কি বলবো, একটা নিউ সাউন্ড দিয়ে আসলে কমার্শিয়াল কাজ করে, এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। আউট অফ দ্য বক্স, অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি সামথিং নিউ হি ইজ প্রোভাইডিং। অ্যান্ড ওর একটা গান আমার খুব পছন্দ, সেটা হচ্ছে জাদুকর। মিনারকে নিয়ে, মানে মিনার ভাই, যদি মিনারকে নিয়ে এক কথায় প্রশংসা করতে হয় সেটা কি? ঠান্ডা মানুষ, ঠান্ডা মানুষ, এক্স্যাক্টলি ঠান্ডা মানুষ। এবং সবচেয়ে বড় জিনিস, সে যেখানে যায়, বুঝছেন, সে যেখানেই যাক না কেন, না সে যেখানেই যাক, সে কিন্তু ব্লেজার মেনটেন করে। হ্যাঁ, বাট একটা জিনিস যেটা হচ্ছে, সব মেয়েরা কিন্তু তাকে পছন্দ করে, বুঝছেন, যেখানেই যায়। কোনো মেয়ে থাকলে সে এত শান্তশিষ্টভাবে বসে থাকে, এবং লাইক ফিমেলদের ভিতরে একটা জিনিস আছে, যখন দেখে ছেলেটা খুব শান্ত, হ্যাঁ ছেলেটা খুব ভালো, একটু সুন্দর, দেখি একটু কথা বলে আসি। তুমি কাকে নিয়ে আসছো বুঝতেছো? হ্যাঁ বুঝতে পারছি, আসলে সমস্ত, বাট দিস ইজ অ্যাকচুয়ালি চতো পাস করে দিচ্ছে এক সপ্তাহে, বাট ইজ অ্যাকচুয়ালি গুড, যে মানে ও কিন্তু আসলে যেটা হচ্ছে আমার মতো ঠান্ডা মানুষ, আসলে একটা গরম মানুষকে যে সাথে নিয়ে আসছো তুমি, ও কিন্তু পুরো এন্টারটেইন করে রাখে, সো দ্যাটস, এটা খুব ইম্পর্টেন্ট। ও কিন্তু তোমার কাছে কোনো মেয়ে ছুটে আসে না?
আমি যেটা দেখি যে খুশুর মতো মানে 18 থেকে 25 কিংবা এরকম ছেলে আমি জানতে চাইছি তারা করে কি বাচ্চা বাচ্চা যারা তারা তুমিও তো বাচ্চা সবাই সবাই মানে মানে এজ এ কিড অনেকে আছে যে আমাকে ভিডিও করে আমি যদি মেসেঞ্জারে যাই আমাকে অনেকেই পাঠায় যে তাদের বাচ্চা আমার গানে নাচতেছে ম্যাক্সিমাম টাইম সো তো এটা আমিও পেয়েছি এটা আমার সবচেয়ে বড় একটা পাওয়া আমার মনে হয় তাদের আর তোমার গার্লফ্রেন্ড কয়টা আছে সেটা বলো আমার হ্যাঁ গার্লফ্রেন্ড একজন একজনই আছে তো হ্যাঁ আছে ওকে আমার গার্লফ্রেন্ড ছিল কেন হঠাৎ করে চলে গেল এখন আসলে নাই এই মুহূর্তে আমি সিঙ্গেল মেয়েরা জেনে নাও মিনার ভাই এখন সিঙ্গেল আছে